আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। বীজপুর থানা ও কাঁচাপাড়া পৌর প্রধানের উপস্থিতিতে সকল ক্লাবগুলিকে নিয়ে সমন্বয় গঠন। এদিন কাঁচাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পাণ্ডে ও কাঁচাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর উপস্থিতিতে কাঁচাপাড়া সকল ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত হল সমন্বয় গঠন বৈঠক। পাশাপাশি সকল সাধারণ মানুষের পাশে থাকারও বার্তা প্রেরণ করা হলো পৌরসভা ও থানার উদ্যোগে। আসুন দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব কি জানালেন এ বিষয়ে কাঁচাপাড়ার পৌর প্রধান কমল অধিকারী। প্রশাসন এবং বীজপুরের প্রত্যেক সমগ্র ক্লাবদের নিয়ে কি আলোচনা হলো, কি বলবেন? দেখুন, প্রথম তো ধন্যবাদ জানাবো আমাদের বীজপুর আইসিকে, জয়প্রকাশ পাণ্ডেকে। উনি খুব সুন্দর একটা চিন্তাভাবনা করেছেন এবং উনি বিধায়ক সাহেবকেও বলেছেন এবং আমাকেও বলেছেন। বিধায়ক সাহেব আসতে পারেন, উনি কাজে একটু ব্যস্ত আছেন বলে আসতে পারেননি, কিন্তু সত্যিকারেই মানে আমাদের কাঁচাপাড়ার 24টা ওয়ার্ড রয়েছে, 24টা ওয়ার্ডে প্রায় 70-80টা ক্লাব রয়েছে। সেই ক্লাবগুলোকে একটা সেন্ট্রাল কমিটি করে দিয়েছেন এবং এই এরকম একটা কমিটি আগেও ছিল না, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো। আর আমি মনে করি এটা হওয়াতে সত্যিকারেই কাঁচাপাড়ায় যতগুলো ক্লাব রয়েছে তারা আরও বেশি ডেভেলপ করবে, যেগুলো আনরেজিস্টার্ড রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা এবং বাকি স্পোর্টসগুলো যেন আরও ভালো মতন করা যেতে পারে, কালচারাল অ্যাক্টিভিটিগুলো যেন আরও ভালো মতন করা যেতে পারে। এবং এখানটায় সবার সমর্থনেই প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বাকি পোর্টফোলিওগুলো হয়েছে, আগামী দিন আশা করি আরও বেশি ভালো হবে এবং আমাদের কাঁচাপাড়া পৌরসভা তরফ থেকে এবং আমাদের বীজপুর বিধায়কের তরফ থেকে সব রকমই সহযোগিতা থাকবে, কাঁচাপাড়া আরও ভালো ডেভেলপ হোক এটাই আমরা কামনা করব। এলাকার সচেতনতা নিয়েও একটা তিনি বার্তা দিলেন আইসি সাহেব এবং সমস্ত ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে, কি কি বার্তা ছিল? দেখুন, স্বাভাবিক ব্যাপার, যখন সবাই একসাথে কোঅপারেশন একসাথে থাকলে পরে পুলিশ প্রশাসনও কাজ করতে অনেক রকম সুবিধা থাকে এবং সোশ্যাল অ্যাওয়ারনেসও থাকে, তাতে ওভারঅল সব কিছু অ্যাক্টিভিটিসই থাকবে, সোশ্যাল অ্যাওয়ারনেস থেকে নিয়ে এবং স্পোর্টস অ্যাক্টিভিটি সব কিছুই থাকবে। পৌরসভার উদ্যোগে কী কী সহযোগিতা থাকবে পুলিশ প্রশাসনের? দেখুন, প্রথম তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন ওনার প্রত্যেকটা স্কিমই মানুষকে বেনিফিটেড করেছে, সেই জায়গায় ক্লাব কালচারও বঞ্চিত নয়। আপনারা জানেন কীভাবে ক্লাবগুলো সহযোগিতা পায় প্রত্যেক বছর এবং পুজো কমিটিগুলো রয়েছে তারাও কিন্তু সহযোগিতা পায়, তো সেখান থেকে যা যা পৌরসভার তরফ থেকে করণীয় আছে সেগুলো অবশ্যই ক্লাবগুলো পাবে। অরুণাফল রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।